পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কুৎসিত মহিলা। বেঁচে থাকাকালীন তিনি নিজের জীবনে কখনো সম্মান পাননি, এমনকি মারা যাওয়ার পরেও টানা 100 বছর ধরে তার মৃতদেহকে সার্কাসে, মিউজিয়ামে মানুষের মনোরঞ্জনের জন্য ব্যবহার করা হয়েছিল। আর শুধু তাকে নয়, তার শিশুকেও মিউজিয়ামে তার মৃতদেহের পাশে রাখা হয়েছিল বেশি অর্থ উপার্জনের আশায়। আর এই কাজটি কে করেছিলেন জানেন? সেই লোকটি ছিল তার নিজের হাজবেন্ড। বন্ধুরা, আমি মিঠুন রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন এক মহিলার কাহিনী জানাবো যাকে বলা হয় ইতিহাসের সব থেকে কুৎসিত নারী। তবে এনার কাহিনী জানার পর আপনি একে কুৎসিত নয় বরং ইতিহাসে সব থেকে দুর্ভাগা নারী বলবেন। কারণ তার সাথে যা অন্যায় হয়েছিল সেই অন্যায় কোনো একজন ব্যক্তি করেনি, করেছিল গোটা সমাজ। খুশি জিনিসটা কি তা তিনি কোনোদিন নিজের জীবনে উপলব্ধি করতে পারেননি। বন্ধুরা, আমি যে অভাগা নারীর কথা বলছি তার নাম জুলিয়া প্যাস্ট্রানা। বন্ধুরা, জুলিয়া প্যাস্ট্রানার নাম হয়তো আপনারা আগে কখনো শোনেননি, তবে আমি জোর দিয়ে বলতে পারি এই ইতিহাস শোনার পর মনুষ্যত্বের উপর আপনার ভরসা কিছুটা হলেও কমে যাবে। মেক্সিকোর সিনালোয়া শহরে 1834 সালে জুলিয়া প্যাস্ট্রানা জন্ম হয়েছিল। জন্মের পর থেকে জুলিয়ার দুটি সাংঘাতিক অসুখ ছিল। এর মধ্যে একটি অসুখ হল হাইপারট্রিকোসিস ল্যানুগিনোসা। এই রোগের কারণে জুলিয়ার পুরো শরীরে খুব বেশি এবং ঘন লোম ছিল, এমনকি তার সম্পূর্ণ মুখ ঘন লোমে ঢাকা ছিল। দ্বিতীয় অসুখটি হল জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া, যার কারণে তার ঠোঁট এবং দাঁতের মাড়ি খুব বড় ছিল এবং তা বাইরের দিকে বেরিয়ে থাকত, আর তার দাঁতগুলো ছিল এব্রোখেব্রো। কেউ কেউ জুলিয়াকে বিয়ার ওম্যান অর্থাৎ ভাল্লুক বলে ডাকত, আবার কেউ তাকে ওপ এম্যান বা বনমানুষ বলে ডাকত। আর একটা সময় তো লোকজন জুলিয়াকে পৃথিবীর সবচেয়ে কুৎসিত মহিলার তকমা দিয়ে দেয়। জুলিয়ার ছোটবেলা সম্পর্কে তেমন কোনো স্পষ্ট ইতিহাস পাওয়া যায় না, তবে অনেকে বলেন যে জন্মের পর জুলিয়ার বাবা মা তাকে মেরে ফেলার জন্য একটি জঙ্গলে ফেলে এসেছিল। আবার অনেকের মতে জুলিয়ার অদ্ভুত চেহারার জন্য তার এক কাকা তাকে একটি সার্কাস দলের কাছে বেঁচে দিয়েছিলেন। তবে সবচেয়ে বেশি লোকের মত অনুযায়ী জুলিয়ার ছোটবেলা কেটেছিল একটি অনাথাশ্রমে। আর যখন সে কিছুটা বড় হয় তখন মেক্সিকোর গভর্নর তাকে নিজের বাড়িতে কাজের লোক হিসাবে নিযুক্ত করেন। গভর্নরের বাড়ি থেকে জুলিয়া অনেক কিছু শিখেছিল। সেখানে সে নাচ, গান এবং তার সঙ্গে স্প্যানিশ, ইংলিশ, ফ্রেঞ্চ এমন অনেক ভাষাও শিখেছিল। জুলিয়া যখন আরেকটু বড় হয় তখন তার মনে হয় যে তার নিজের উপজাতির লোকেদের কাছে ফিরে যাওয়া উচিত, কিন্তু সেই সঙ্গে তার মনে একটা আশঙ্কাও ছিল যে তার আপন লোকেরা তাকে কি নিজেদের বলে মেনে নেবে, নাকি তাকে অপমান করে তাদের থেকে আলাদা করে দেবে। কারণ ছোটবেলা থেকে সবাই জুলিয়াকে নিয়ে মজা করত, সে যেখানেই যেত সবাই তাকে বারবার ঘুরে ফিরে দেখত, কারণ এত বেশি লোমওয়ালা মহিলা কেউ আগে কখনো দেখেনি। 1854 সালে জুলিয়াকে একজন উপদেশ দেয়, জুলিয়ার এই অদ্ভুত চেহারার সে যেন কোনো প্রদর্শনী করে বা সে যাতে কোনো সার্কাসে জয়েন করে, এতে তার যেমন পরিচিতি হবে তেমন সে অর্থ উপার্জন করতে পারবে। জুলিয়া ওই সময় ভাবে যদি নিজের উপজাতির কাছে সে ফিরে যায় তাহলে হয়তো তারা তাকে তাড়িয়ে দিতে পারে তার থেকে ভালো সার্কাস জয়েন করা। এরপর জুলিয়া একটি আমেরিকান সার্কাস দলে যোগ দেয়। 1854 সালের ডিসেম্বর মাসে ব্রডওয়ের গোথিক হল মিউজিয়ামে প্রথমবার জুলিয়ার অদ্ভুত রূপের প্রদর্শনী করা হয়। সেই সময় তাকে দেখার জন্য লোকের ভিড় উপচে পড়েছিল। সেই শোতে তাকে একজন এপ ওম্যান বা বনমানুষ বলে পরিচয় করানো হয়। এই সময় সার্কাসের লোকজনেরা জুলিয়ার ব্যাপারে একটা মিথ্যে কথা রটিয়ে দেয়, সেটা হলো জুলিয়ার মা কোনো বাদরের সাথে শারীরিক সম্পর্ক করেছিল, এই কারণে জুলিয়ার গায়ের রং, তার চেহারা অনেকটা বাদরের মতো। আর এই কথা লোকজনের মধ্যে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে থাকে। তারা সার্কাসে জুলিয়ার নাচ গান দেখতে আসতো না, বরং তার অদ্ভুত রূপ দেখার জন্য আসতো। এজন্য সার্কাসের টিকিটও চড়া দামে বিক্রি হতে থাকে। আসলে সেই সময় পুরো দুনিয়াতে, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকায় ফ্রিক শো বা ক্রিপ শো নামে এক ধরনের সার্কাস শো হতো। এই শোগুলোতে অদ্ভুত দেখতে লোকজনদের, বিকলঙ্গ বা মানসিক রোগীদের সার্কাসে একটি আকর্ষণীয় বিষয় হিসেবে প্রেজেন্ট করা হতো আর তার দ্বারা টাকা রোজগার করা হতো। আর এতে যে শুধু সার্কাসের লোকেরাই ভুল করত তা কিন্তু নয়, এই শোগুলো দেখতে সাধারণ মানুষের ভিড় হতো সব থেকে বেশি। এমনকি আজও অনেক মেলায় এই ধরনের শো হয় যেখানে কোনো মাথা বড় শিশু বা বিকলঙ্গ মানুষকে দেখিয়ে অর্থ উপার্জন করা হয়। এবার আমরা ফিরে আসি আবার জুলিয়ার কাহিনীতে। সার্কাসে কাজ করার সময় জুলিয়ার সাথে তার ম্যানেজার থিওডর লেন্টের খুব ভালো সম্পর্ক তৈরি হয়। তাদের মধ্যে অনেক কথাবার্তাও হতো। তবে থিওডর লেন্ট আসলে খুব নীচ এবং লোভী মানুষ ছিলেন। সে জুলিয়াকে ভালোবাসার নাটক করে বিয়ে করে নেয়, কিন্তু আসলে সে জুলিয়াকে এজন্য বিয়ে করেছিল যাতে জুলিয়াকে তার প্রদর্শনীর জন্য কোনো টাকা দিতে না হয় এবং পুরো লাভের টাকা সে যাতে নিজের পকেটে ঢোকাতে পারে। এভাবেই চলতে থাকে এবং ধীরে ধীরে জুলিয়া পুরো মেক্সিকোতে খুব জনপ্রিয় হয়ে ওঠে। তবে 1860 সালে মাত্র 26 বছর বয়সে সন্তানের জন্ম দিতে গিয়ে জুলিয়া মারা যায়। জুলিয়া যে বাচ্চার জন্ম দিয়েছিল সেও একদম তার মায়ের মতোই দেখতে ছিল, কিন্তু সেই বাচ্চাও বেশি দিন বাঁচেনি। জুলিয়ার মৃত্যুর কিছুদিন পরেই
সেই বাচ্চাটিও মারা যায়। এখন সাধারণত মানুষ মারা যাওয়ার পর মানুষকে কবর দেওয়া হয় বা রীতিনীতি মেনে তাকে দাহ করা হয়। একজন মানুষ যত বড়ই নিষ্ঠুর বা অপরাধী হোক না কেন, মানবতার খাতিরে মৃত্যুর পর তাকে এটুকু সম্মান অবশ্যই দেওয়া হয়। কিন্তু জুলিয়ার স্বামী থিওডর লেন্ট এতটাই খারাপ মানুষ ছিলেন যে সে তার স্ত্রী বা বাচ্চার মৃতদেহ একটা মেক্সিকান ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর সুকুলোভকে অল্প দামে বিক্রি করে দেন। এই প্রফেসর জুলিয়া এবং তার বাচ্চার দেহকে চামড়া সংরক্ষণ বিদ্যার ব্যবহার করে মমি তৈরি করেন এবং ওই মৃতদেহের উপর অনেক ধরনের কেমিক্যাল প্রয়োগ করে ওই দেহটি সংরক্ষণ করার ব্যবস্থা করেন। কিছুদিন পর লেন্ট আবার ওই মৃতদেহ দুটো সুকুলোভের কাছ থেকে ফেরত নিয়ে নেন এবং তারপর ওই দেহ দুটি নিয়ে তিনি লন্ডনে আসেন। লন্ডনে এসে থিওডর লেন্ট জুলিয়া আর তার বাচ্চার মৃতদেহ কাঁচের বাক্সে রেখে সেটাকে লোকের সামনে প্রদর্শনী করে অনেক টাকা রোজগার করতে শুরু করে। মানে নিজের স্ত্রীর মৃতদেহ থেকেও রোজগার করার কোনো রকম সুযোগ সে হাতছাড়া করেনি। এই সময় লেন্টের আরও একজন মহিলার সাথে দেখা হয় যে অনেকটা জুলিয়ার মতোই দেখতে ছিল। এরপর লেন্ট ওই মহিলাকেও বিয়ে করেন। তারপর তার আসল নাম বদলে রাখেন জেনোরা প্যাস্ট্রানা। লেন্ট প্রচার করে যে এই জেনোরা আসলে জুলিয়ারই বোন। জেনোরা স্টেজে পারফর্ম করত আর তার পেছনে জুলিয়া আর তার বাচ্চার মৃতদেহ কাঁচের বাক্সে রাখা থাকত। এভাবে কয়েক বছর চলার পর লেন্ট মারা যায় আর জেনোরা প্যাস্ট্রানা, যার আসল নাম ছিল ম্যারি বার্টেল, সে জুলিয়ার মৃতদেহ নরওয়ের একজন ব্যক্তিকে বিক্রি করে দেয়। নরওয়ের অস্ত্র শহরে জুলিয়ার মৃতদেহ চেম্বার অফ হররে রাখা থাকত। মানে ওই মৃতদেহ লোকজনদের ভয় দেখানোর জন্য ব্যবহার করা হতো। এরপর সুইডেনেও জুলিয়ার মৃতদেহ প্রদর্শনী করা হয়। প্রায় অনেক বছর এইভাবে কেটে যায়। কিন্তু এরপর 1973 সালে বেশ কিছু ইউরোপীয় দেশ কোনো মৃত মানুষের দেহ প্রদর্শনী করে অর্থ উপার্জন করার ব্যবসার উপরে আইনি নিষেধাজ্ঞা জারি করে। এরপর জুলিয়া আর তার বাচ্চার মৃতদেহকে অস্লোর একটি স্টোর রুমে রেখে দেওয়া হয়। এরপর একদিন একদল দুষ্টু বাচ্চা খেলতে খেলতে ওই স্টোর রুমে পৌঁছে যায় এবং জুলিয়ার শরীর থেকে তার হাত আলাদা করে ফেলে এবং জুলিয়ার বাচ্চার মৃতদেহকে নিয়ে গিয়ে বাইরে কোনো ফাঁকা মাঠে ফেলে দেয়। তখন ওই বাচ্চাটির শরীর ইঁদুর খেয়ে নষ্ট করে ফেলে। এরপরে 1979 সালে জুলিয়ার ডেড বডি হঠাৎই ওই স্টোর রুম থেকে চুরি হয়ে যায়। তার ডেড বডি কে এবং কেন চুরি করেছিল এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। 1990 সালে সেই মৃতদেহ চুরি হওয়ার প্রায় 11 বছর পর ওই মৃতদেহ অসলো ইউনিভার্সিটি অব ফরেন্সিক মেডিসিনের স্টোর রুমে খুঁজে পাওয়া যায়। কয়েক বছর ধরে ইউনিভার্সিটির বিজ্ঞানীরা জুলিয়ার শরীরের উপর রিসার্চ করতে থাকে। লরা অ্যান্ডারসন বারবাটা নামের একজন মহিলা 1995 সালে জুলিয়ার মৃতদেহের এই মর্মান্তিক অবস্থার কথা জানতে পেরেছিলেন। লরা অ্যান্ডারসন জন্ম থেকেই মেক্সিকোর বাসিন্দা ছিলেন। তিনি অসলো ইউনিভার্সিটিতে একজন আর্টিস্ট হিসাবে কাজ করতেন। তিনি যখন প্রথমবার জুলিয়ার পুরো ঘটনা শোনেন তিনি হতবাক হয়ে যান এবং সেই মুহূর্তেই তিনি ঠিক করেন যে জুলিয়ার মৃতদেহের অন্তিম সংস্কার তিনি পুরো সম্মানের সাথে করবেন। এবং এরপরই তিনি অসলো ইউনিভার্সিটিতে একটি পিটিশন জমা দেন যাতে জুলিয়ার মৃতদেহকে পুনরায় মেক্সিকোতে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়। কিন্তু প্রথমেই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই পিটিশন পুরোপুরি নাকচ করে দেয়। কিন্তু এরপর লরা অ্যান্ডারসন ন্যাশনাল কমিউনিটি ফর এডুকেশন অফ রিসার্চ অফ হিউম্যান রাইটসে সাহায্য নেন এবং জুলিয়ার ডেড বডিকে মেক্সিকোতে ফিরিয়ে আনতে সক্ষম হন। অনেক সংঘর্ষ পেরিয়ে 2013 সালে মেক্সিকোর সিনোলোয়া শহরে সম্মানের সাথে জুলিয়ার মৃতদেহ কবর দেওয়া হয়। সাদা কফিন এবং সাদা গোলাপ ফুলে মুড়ে তাকে অন্তিম বিদায় জানানো হয়। জুলিয়া প্যাস্ট্রানাকে কবর দেওয়ার সময় মেক্সিকোর গভর্নর থেকে শুরু করে পোপ সবাই তাকে শেষ সম্মান জানায়। জুলিয়ার জীবনীর উপরে দ্য আই অব বিহোল্ডার জুলিয়া প্যাস্ট্রানাস লং জার্নি হোম নামে একটি বইও লেখা হয়। 1998 সালে দ্য ট্রু হিস্ট্রি অফ ট্র্যাজিক লাইফ অ্যান্ড ট্রাম্প ডেথ অফ জুলিয়া প্যাস্ট্রানাস দ্য আগলিয়েস্ট ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড নামে একটি নাটকও তার জীবনীর উপর বানানো হয়েছিল। আর এভাবেই জন্মের 179 বছর পর প্রথমবার 2013 সালে জুলিয়া সেই সম্মান পেয়েছিল যেটা একজন মানুষ হিসাবে সে ডিজার্ভ করত। বন্ধুরা, জুলিয়ার সাথে লোকজন যে ব্যবহার করেছিল তা ভীষণই অমানবিক ছিল। তার দোষ ছিল একটাই, যে সে কিছু বিরল রোগ নিয়ে জন্মগ্রহণ করেছিল। তো বন্ধুরা, এই ছিল জুলিয়া প্যাস্ট্রানার দুর্ভাগ্যজনক কাহিনী। বন্ধুরা, রিসেন্টলি আমি দিল্লিতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি বেশ কিছু কেল্লায় ঘুরতে গিয়েছিলাম। সেই ভিডিওগুলো আমি আমার ব্লগ চ্যানেলে আপলোড করেছি। আপনাদের কাছে অনুরোধ, সেই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করুন এবং সেই চ্যানেলটিকেও এই রোমাঞ্চ পিডিয়ার মতো এগিয়ে নিয়ে যান। চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।